2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গিয়েছে। আমরা এই ভিডিওটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি তথ্যবহুল উত্তর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা আগে কথা না বাড়িয়ে সরাসরি আগে প্রশ্নপত্রটা দেখি, তারপর উত্তরপত্র যাব। আমরা প্রশ্নপত্রটা দেখছি, যদি প্রশ্নপত্রটি একটু ঘোলা দেখা যাচ্ছে, কারণ পিডিএফ আকারে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটি বের হয়েছে আদতে এরকমই ছিল, তাই আদতে কিন্তু এটি ঘোলা দেখা যাচ্ছে। পঞ্চম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি জয়েন করা হয়েছে। নির্ধারিত আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট, সেটি হচ্ছে পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের সীমাহীন বৈষম্যমূলক আচরণের ফলেই পূর্ব বাংলায় বিভিন্ন আন্দোলনের সূত্রপাত ঘটেছিল, এই বিষয়ে যৌক্তিকতা নিরূপণ করতে হবে। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। এই অ্যাসাইনমেন্টের প্রশ্নের মাধ্যমে কয়েকটি নির্দেশনাকে ফলো করে কোনো কয়েকটি নির্দেশনার সমাধান করতে হবে। ক নাম্বার নির্দেশনাতে বলা হচ্ছে পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য ব্যাখ্যা। খ নাম্বারে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার প্রশাসনিক ও সাময়িক যে বৈষম্যের সংখ্যাতাত্ত্বিক যে বিশ্লেষণ সেটি। গ নাম্বারে বলা হয়েছে যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার আর্থসামাজিক বৈষম্যের তুলনামূলক চিত্র পর্যালোচনা। ঘ নাম্বারে বলা হচ্ছে পূর্ব পাকিস্তানে পূর্ব বাংলার শিক্ষা সংস্কৃতির উন্নয়নে বৈষম্যের ক্ষেত্রগুলো পর্যালোচনা। এই হচ্ছে আপনাদের নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট সেটি। আমরা প্রশ্নপত্র বেশি সময় না দিয়ে উত্তরপত্রে চলে যাই সরাসরি, কারণ উত্তরপত্রটি এমনি অনেক বড়। আমরা উত্তরপত্রে চলে এসেছি আপনাদের। তার আগে আপনাদের অ্যাসাইনমেন্টের একটু শিরোনামটি বলতে হবে যে বাংলার ইতিহাস অর্থাৎ পাকিস্তান আমলে বাংলার যে ইতিহাস ছিল সেটি আপনাদের কভার পেজের শিরোনাম, অ্যাসাইনমেন্টের কভার পেজের শিরোনাম। আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাই। উত্তরপত্রে শুরুর আগে আমরা অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, কারণ একটি ভিডিও মেক করতে অনেক অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। সেই পরিশ্রমের বিনিময় স্বরূপ একটা লাইক এবং একটি কমেন্ট করবেন প্লিজ। আমরা ক নাম্বারের যে নির্দেশনা ছিল সেটিতে শুরু করেছি যে পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য, এটিতে শুরু করেছি যে জনসংখ্যার দিক দিয়ে পূর্ব পাকিস্তান পাকিস্তানের বৃহত্তর অংশ হওয়া সত্ত্বেও দেশের রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তান কুক্ষিগত করে রাখে। জনসংখ্যার ভিত্তিতে ক্ষমতার বন্টন পূর্ব পাকিস্তানের অনুকূল হওয়ায় পশ্চিম পাকিস্তান এক ইউনিট তত্ত্ব নামে এক অভিনব ধারণার সূত্রপাত করে, যেখানে সমগ্র পশ্চিম পাকিস্তান একটি প্রদেশ হিসেবে বিবেচিত হয়। এর একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অংশের ভোটের ভারসাম্য আনা। মজার ব্যাপার হলো বাংলাদেশ স্বাধীন হবার পর পাঞ্জাব প্রদেশ প্রস্তাব করে পাকিস্তানের সরাসরি জনসংখ্যার বন্টনের ভিত্তিতে ভোট অনুষ্ঠিত হোক, কারণ পাঞ্জাবিরা ছিল সিন্ধি, পশতুন, বেলুচ বা পাকিস্তানের অন্য যে কোনো গোত্রের তুলনায় সংখ্যাগরিষ্ঠ। তারপর আমরা একটু পরের পেজে দেখি। তারপর এখানে আমরা সাজিয়েছি যে একেবারে শুরু থেকেই পাকিস্তানের শাসনের নামে ষড়যন্ত্র শুরু হয়, আর এই ষড়যন্ত্রের মূল ভূমিকা পালন করে সামরিক বাহিনী। যখনই পূর্ব পাকিস্তানের কোনো নেতা যেমন খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী জিন্না অথবা হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হতেন, তখনই পশ্চিম পাকিস্তানের কোনো কোনো কোন কোন অজুহাতে তাদের পদচ্যুত করত। নানা রকম টাল টাল বাহানা করে জেনারেল আইয়ুব খান 1958 সালে পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করে নেয় এবং দীর্ঘ 11 বছর ধরে পাকিস্তান তার স্বৈরতান্ত্রিক শাসন চালু করে থাকে। পশ্চিম পাকিস্তানের সাময়িক শাসকদের এই অনৈতিক ক্ষমতা দখল পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব বাড়িয়ে চলে। তারপরে একটু আমরা পরের পেজে দেখি। পরের পেজে আমরা সাজিয়েছি যে যে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি চূড়ান্ত নাটকীয়তার মুখোমুখি হয় যখন 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটি পূর্ব পাকিস্তানের 169টি আসন হতে 167টি আসনে জয়লাভ করে এবং 313 আসন বিশিষ্ট জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পায়, যা আওয়ামী লীগকে সরকার গঠনের অধিকার প্রদান করে। কিন্তু নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ প্রাপ্ত দল পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করেন। তিনি প্রস্তাব করেন পাকিস্তানের দুটি প্রদেশের মধ্যে থাকবে দুজন প্রধানমন্ত্রী, এক ইউনিট এক কাঠামো নিয়ে ক্ষুব্ধ পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে এরূপ অভিনব প্রস্তাব নতুন করে ক্ষোভের সঞ্চার করে। ভুট্টো এমনকি মুজিবের 6 দফা দাবি মেনে নিতেও অস্বীকৃতি প্রকাশ করেন। তারপরে একটা আমরা পরের পেতে চলে যাই। এখানে আপনাদের জন্য খ নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি কিন্তু আমরা সাজিয়েছি, অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার প্রশাসনিক ও সামরিক বৈষম্য যেটি সেটি আমরা উল্লেখ করেছি। প্রথমে আমরা প্রশাসনিক বৈষম্যটি উল্লেখ করেছি যে পাকিস্তান আমলে বৈষম্য, যে পাকিস্তানের এখানে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের বৈষম্য ছিল চরম পর্যায়ে। নিচে তৎকালীন পাকিস্তানের দুই অংশের মধ্যে প্রশাসনিক বৈষম্যের একটি চার্ট তুলে ধরা হলো। এখানে একটি অতিরিক্ত ডায়েরি পড়ে গেছে, আপনারা একটু লেখার সময় ঠিক করে নেবেন। আমরা চার্টটা দেখি এখানে একটু। চারটিতে প্রথমে আমরা সাজিয়েছি যে খাতগুলো সাজিয়েছি এখানে, যে প্রেসিডেন্টের সচিবালয়ে বাঙালি ছিল 19%,
পশ্চিম পাকিস্তানে ছিল 81%, তারপরে প্রতিরক্ষায় ছিল বাঙালি ছিল 8.11%, পশ্চিম পাকিস্তানে ছিল 91.9%, শিল্পে ছিল 25.7% এবং পশ্চিম পাকিস্তানে ছিল 74.3%, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল 22.7% বাঙালি এবং 77.3% ছিল পশ্চিম পাকিস্তান, তথ্যতে ছিল 20.1% বাঙালি এবং 79.9% ছিল পশ্চিম পাকিস্তানি, শিক্ষাতে ছিল 27.3% বাঙালি, 72.7% পশ্চিম পাকিস্তানি, স্বাস্থ্যতে 19% বাঙালি, 81% পশ্চিম পাকিস্তানি। তারপরে একটু আমরা আরেকটু দেখি যে আইনে ছিল বাঙালি ছিল 35% এবং পশ্চিম পাকিস্তানি ছিল 65%, কৃষিতে ছিল 21% বাঙালি এবং পশ্চিম পাকিস্তানি ছিল 79%। এই হচ্ছে বৈষম্যটি। তারপরে একটু আমরা পরের পেজে দেখি, এখানে আমরা সাময়িক বৈষম্যটি এখন দেখব। সাময়িক বৈষম্যের ক্ষেত্রে যে জেনারেল ওয়াসিউদ্দিন পাকিস্তানের সেনাবাহিনীতে একমাত্র একমাত্র ছিল তারকা, বাঙালি অফিসার হতে পেরেছিলেন যদিও তার জন্য তাকে 1969 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। 1970 সালের এই ইয়াহিয়া খান ক্ষমতা নেওয়ার পর বাঙালিদের অসন্তোষ সামাল দিতে সেনাবাহিনী এবং সরকারি উঁচু উচ্চ উঁচু পদে তাদের নিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারপরেও 1970-এ পাকিস্তানের সেনাবাহিনীর 6,000 অফিসারের মধ্যে বাঙালি ছিল মাত্র 300টি, সিংহভাগ নিম্ন পদের কর্মকর্তা। 1971-এর সালে যে পাকিস্তান সেনাবাহিনীর তরুণ বাঙালি অফিসার ছিলেন অবসর মেজর, 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর তরুণ বাঙালি অফিসার ছিলেন মেজর জেনারেল মুনিরুজ্জামান, তিনি বিবিসিকে বলেন যে একাকী মনে হতো একটি জায়গায় 20 জন অফিসারের মধ্যে হয়তো একজন থাকতেন বাঙালি, যদি যদি 200 ক্যাডেট একাডেমিতে ঢুকতো তার মধ্যে বড়জোর 4-5 জন থাকতো বাঙালি। 1970-এর দিকে এসে কিছুটা বেড়েছিল। তারপরে একটু আমরা পরের পেজে চলে যাই, গ নাম্বার যেটি আমরা এখানে সাজিয়েছি যে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যকার আর্থসামাজিক বৈষম্য তুলনামূলক চিত্র। আর্থসামাজিক বৈষম্যটি আমরা তুলে ধরেছি যে 71 পূর্ব পাকিস্তান রাষ্ট্রের দুই অংশ পূর্ব পাকিস্তানের মধ্যে কেবল যে 1300 মাইলের ভৌগোলিক দূরত্ব ছিল তাই নয়, এই দুই অংশের মধ্যে অর্থনৈতিক ব্যবধান এবং বৈষম্য ছিল প্রকট। 1947 থেকে 1971 পর্যন্ত 24 বছরে যে পশ্চিম পাকিস্তানে চাপিয়ে দেওয়া বৈষম্যের ভারে পূর্ব পাকিস্তানের অর্থনীতি মেরুদণ্ড গুড়িয়ে যায়। প্রথমেই আসা যাক জিডিপি এর প্রশ্নে, বেশিরভাগের পরপরই পূর্ব পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হার ছিল 2.2% এবং পশ্চিম পাকিস্তানে 3.1%। 54 থেকে 55 এবং তারপরে হচ্ছে যে 1960 থেকে 1960 সালে গড় জিডিপি প্রবৃদ্ধির হার ছিল পূর্ব পাকিস্তানে 1.6% এবং পশ্চিম পাকিস্তানে 3.2%। উৎপাদনের উপাদানের সুষম বন্টন না হওয়ায় পূর্ব পাকিস্তান উৎপাদনে পিছিয়ে পড়ে এবং জিডিপি কমতে থাকে। তারপরে একটু আমরা পরের পেজে চলে যাই, যার ফলে দেখা যায় 1939 থেকে 1950 অর্থ বছরে পশ্চিম পাকিস্তানের জিডিপি ছিল পূর্ব পাকিস্তানের 8% বেশি, যা 1954 থেকে 1955 সালে অর্থ বাজার হয়ে দাঁড়ায় যা 19.66% বেশি। তারপরে আমরা ঘ নাম্বার যে প্রশ্ন সেটিতে চলে যাব। এখানে পূর্ব পাকিস্তানের শিক্ষা সংস্কৃতির উন্নয়নে বৈষম্য আমরা এখানে সাজিয়ে দিয়েছি যে বছরের পর বছর বরাদ্দে এই বৈষম্যের শিকার হয়েছে পূর্ব পাকিস্তানের অবকাঠামো, স্বাস্থ্য এবং শিক্ষা। ভারত ভারত ভাগের সময় পাকিস্তানের দুই অংশে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা ছিল প্রায় সমান, কিন্তু 1971 সালে এসে পূর্ব পাকিস্তানে 24 বছরের আগের তুলনায় প্রাইমারি স্কুলের সংখ্যা কমে যায়, অথচ পশ্চিমে 1960-এর দশকে এসেই প্রাথমিক স্কুলের সংখ্যা 3 গুণ বেড়ে যায়। তারপর আমরা একটু পরের পেজে চলে যাই, এখানে যে পরের পেজে 1951 সালে পূর্ব পাকিস্তানে গ্রাজুয়েটের সংখ্যা ছিল 41,000 আর পশ্চিম পাকিস্তানে ছিল 45,000, কিন্তু 10 বছর পর 1961 সালে পূর্ব পাকিস্তানে গ্রাজুয়েট তৈরি হয় 28,000, যেখানে পশ্চিম পাকিস্তানে দাঁড়ায় 54,000-এ। অর্থাৎ উচ্চশিক্ষা শেষ করা শিক্ষার্থীর সংখ্যা যেখানে পূর্ব পাকিস্তানে ওই 10 বছরে 32% অর্থাৎ উচ্চশিক্ষা শেষ করা শিক্ষার্থীদের সংখ্যা যেখানে পূর্ব পাকিস্তানে ওই বছর 32% কমে গিয়েছিল, পশ্চিমে বেড়েছিল 21%। সরকারি বৃত্তি অনুদান প্রধানত পেয়েছিল পশ্চিমের শিক্ষার্থীরা, কারণ বিজ্ঞাপন যখন পূর্বে প্রকাশিত হতো তখন আবেদনের সময় থাকতো না, চাকরির ক্ষেত্র তাই হয়েছে এবং একাধিক গবেষণায় বলা হয়েছে সুযোগ প্রচার প্রচারে এই দেরি করা হতো উদ্দেশ্যমূলক ভাবে। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে পূর্ব বাংলা ছিল অনেক পিছিয়ে, কেননা পূর্ব বাংলায় শিক্ষা সংস্কৃতিতে কোনো প্রকার অর্থ ব্যয় করা হতো না। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। পরিশেষে সকলের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।